নমস্কার, আমার আশারে গল্পের আসরে আপনাকে স্বাগত জানাই। আমার আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গঙ্গাধরের বিপদ। অনেকদিন আগেকার কথা, কলকাতায় তখন ঘোড়ার ট্রাম চলে। সেই সময় মশলা পোস্তায় গঙ্গাধর কুণ্ডুর ছোটখাটো একখানা মশলার দোকান ছিল। গঙ্গাধরের দেশ হুগলি জেলা চাঁপাডাঙ্গার কাছে, অনেকদিনের দোকান। যে সময়ের কথা বলছি, গঙ্গাধরের বয়স তখন 50-এর ওপর, কিন্তু শরীরটা তার ভালো যাচ্ছিল না, নানা রকম অসুখে ভুগত প্রায়ই। তার উপর ব্যবসায় কিছু লোকসান দিয়ে লোকটা একেবারে মুষড়ে পড়েছিল। দোকানঘরের ভাড়া 2 মাসের বাকি, মহাজনের দেনা ঘাড়ে। দুপুরবেলা দোকানে বসে থেলো হুঁকো হাতে নিয়ে নিজের অদৃষ্টের কথা ভাবছিল। আজ আবার সন্ধ্যের সময় গোমস্তা ভাড়া নিতে আসবে বলে শাসিয়ে গিয়েছে। কি বলা যায় তাকে? এক পুরনো পরিচিত মহাজনের কথা তার মনে পড়ল। তার নাম খোদাদাদ খান, পেশোয়ারি মুসলমান, মেটিয়া বুরুজে থাকে। আগে গঙ্গাধরের লেনদেন ছিল তার সঙ্গে, কয়েকবার টাকা নিয়েছে, শোধও দিয়েছে, কিন্তু সুদের হার বড় বেশি বলে ইদানিং বছর কয়েক গঙ্গাধর সেদিকে যায়নি। ভেবে চিনতে সে মেটিয়া বুরুজেই রওনা হল। সুদ বেশি বলে আর উপায় কি, টাকা না আনলেই নয় আজ সন্ধ্যের মধ্যে। মেটিয়া বুরুজে গিয়ে খোদাদাদ খানের নতুন বাসা খুঁজে বার করে টাকা নিতে দেরি হয়ে গেল। খিদিরপুরের কাটি গঙ্গা পার হয়ে এসে ট্রাম ধরবে হনহন করে হেঁটে আসছে। এমন সময় একজন লোক তাকে ডেকে বলল, এ সাহেব, এধার শুনিয়ে তো যারা। সন্ধে হয়ে গিয়েছে। যেখান থেকে লোকটা তাকে ডাকল সেখানে কতগুলো গাছপালার বেশ একটু অন্ধকার, স্থানটা নির্জন, তার উপর আবার তার সঙ্গে রয়েছে টাকা। গঙ্গাধরের মনে একটু সন্দেহ যে হলো না তা নয়, কিন্তু উপায় নেই। লোকটা এগিয়ে এলো। ওই গাছগুলোর তলায় সে যেন তারই প্রতীক্ষায় দাঁড়িয়েছিল। লোকটা খুব লম্বা, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল ঘাড়ের উপর পড়েছে, মুখটা ভালো বোঝা যাচ্ছে না, পরনে ঢিলে ইজেরও আলখাল্লা। সে কাছে এসে সুর নিচু করে হিন্দিতে ও ভাঙা বাংলায় মিলিয়ে বলল, বাবু, সস্তায় মাল কিনবেন। গঙ্গাধর আশ্চর্য হয়ে বলল, কি মাল? লোকটা চারিদিকে চেয়ে বলল, এখানে কথা হবে না বাবু, পুলিশ ঘুরছে, আমার সঙ্গে আসুন। ঝুপসি গাছের তলায় এক জায়গায় অন্ধকার খুব ঘন, সেখানে গিয়ে লোকটা বলল, জিনিসটা কোকেন, খুব সস্তায় পাবেন, ডিউটি ছুট মাল, লুকিয়ে দেব। গঙ্গাধর চমকে উঠল, সে কখনো ও ব্যবসা করেনি। ডিউটি ছুট কোকেন? কি সর্বনেশী জিনিস, ভালো লোকের পাল্লায় সে এসে পড়েছে, না সে কিনবে না। লোকটা সম্ভবত পাঞ্জাবি মুসলমান, বাংলা বলতে পারে, তবে বেশ একটু বাঁকা। অনুনয় সুরে বলল, বাবু আপনি নিন, আপনার ভালো হবে, শিখি করিতে দেব। আমার মুশকিল হয়েছে, আমি মাল বিক্রির লোক খুঁজে পাচ্ছি না, ঘুরে ঘুরে বেড়াচ্ছি কত জায়গায়, আবার সব জায়গায় তো যেতে পারি না, পুলিশের ভয় আছে, কেউ কথা কইছে না আমার সঙ্গে, সেই হয়েছে আরো মুশকিল। হঠাৎ স্যার এত পুলিশের ভয় যে কেন হলো বাবু তা বুঝিনি। আগে যারা এই ব্যবসা করতো তাদের কাছে যাচ্ছি, তারা আমার দিকে চেয়েও দেখছে না। আপনি আগে রাজি হবে না বাবু, মাল দেখুন, পরে দাম দস্তুরি হবে। লোকটার গলার সুরে একটা কি শক্তি ছিল, গঙ্গাধরের মন খানিকটা ভিজল। কোকেনের ব্যবসাতে মানুষ রাতারাতি বড়লোক হয়েছে বটে, বিনা সাহসে বিপদ এড়িয়ে চলে বেড়ালে কি লক্ষ্মী লাভ হয়, দেখাই যাক না। হঠাৎ গঙ্গাধর চেয়ে দেখল যে লোকটা নেই সেখানে, এই তো দাঁড়িয়েছিল, কোথায় গেল আবার? পাছে কেউ শুনে এই ভয়ে বেশি জোরে ডাকতেও পারল না, চাপা গলায় বাংলা হিন্দিতে বলল, এই কোথায় গিয়া? ও খা সাহেব,
এদিক ওদিক চাওয়ার পর সামনে চাইতেই দীর্ঘাকৃতি আলখাল্লাধারী খাঁ সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। গঙ্গাধর বলল, আরে জলদি চলো, অনেক দূর জানে হোগা। কি একটা যেন ঢাকবার জন্য লোকটা প্রাণপণে চেষ্টা করছে। আমার সঙ্গে এসো, মাল দেখাবো। দুজনে কাটি গঙ্গার ধারে ধারে অনেক দূর গেল। যে সময়ের কথা বলছি তখন ওদিকে অত লোকজন ছিল না। মাঝে মাঝে জোয়ারও নেমে যাওয়াতে বড় বড় নৌকো কাদার উপর পড়ে আছে। দু একটা করাতের কারখানা, তাও দূরে দূরে জলের ধারে লোনা চাঁদা কাটার বন, পেছনে অনেক দূরে খিদিরপুর বাজারের আলো দেখা যাচ্ছে। পথে যেতে যেতে খাঁ সাহেব একটা বড় অদ্ভুত প্রশ্ন করল। গঙ্গাধরের দিকে চেয়ে বলল, আমায় দেখতে পাচ্ছেন তো? উমা, কেন দেখতে পাবো না? বয়স এমন হয়নি এখনো যে এই সন্ধেবেলাতেই চোখে ঠাউর হবে না। এবার গঙ্গাধর জিজ্ঞেস করল, তোমার ডেরা কোথায় খাঁ সাহেব? লোকটা চৌকিতে পেছনে ফিরে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে বলল, কেন, সে তোমার কি দরকার? পুলিশে ধরিয়ে দেবে ভেবে থাকো যদি, তবে ভালো হবে না। মাল দেব, তুমি টাকা দেবে, মাল নিয়ে চলে যাবে, আমার বাজার খোঁজে তোমার কি কাজ? লোকটার চোখের চাউনি অদ্ভুত। গঙ্গাধর অস্বস্তি বোধ করল। খুব ভালো দেখা যায় না, কিন্তু ওই দুটি চোখে যেন ইস্পাতের ছুরি ঝলসে উঠল। না, তার সঙ্গে টাকা রয়েছে। এই অবস্থায় একজন সম্পূর্ণ অপরিচিত অজ্ঞাত কুলসী লোকের সঙ্গে একা এই সন্ধেবেলাতে সে এত দূর এসে পড়েছে। লোভে মানুষের জ্ঞান থাকে না, তার ভেবে দেখা উচিত ছিল, কিন্তু যখন এসেই ছিল তখন আর চারা নেই। বিশেষত সে যে ভয় পেয়েছে এটা না দেখানোই ভালো, দেখালে বিপদের সম্ভাবনা বাড়বে বই কমবে না, ছুরি বার করে বসলে তখন আর উপায় থাকবে না। অনেক দূর গিয়ে মাঠের মধ্যে একটা গুদাম ঘর, একটা গাছের গুঁড়ি পড়ে আছে গুদাম ঘরের দরজা থেকে একটু দূরে। তার উপর গঙ্গাধরকে বসতে বলে লোকটা কোথায় চলে গেল। গঙ্গাধর বসে চারিধারে চেয়ে দেখল। গুদাম ঘরের আশেপাশে সর্বত্র আগাছার অনুচ্চ জঙ্গল, নিকটে কোথাও লোকজনের সাড়া শব্দ নেই। অন্ধকার হলেও মাঠের মধ্যে বলে অন্ধকার তত ঘন নয়। সেই পাতলা অন্ধকারে চেয়ে দেখে গঙ্গাধরের মনে হলো গুদাম ঘরটা পুরনো এবং যেন অনেককাল অব্যবহার্য হয়ে পড়ে আছে। বাঁশের বেড়া খসে পড়েছে জায়গায় জায়গায়, চালের খোলা উড়ে গিয়েছে মাঝে মাঝে, সামনে দোরটা উই ধরা, ভেঙে পড়তে চাইছে যেন। গঙ্গাধরের কেমন একটা ভয় হলো। কেন সে এখানে এলো এই সন্ধে? এরকম জায়গায় একা মানুষ আসে, বিশেষ করে এতগুলো টাকা সঙ্গে করে? সে আসতো না কখনোই, সে কলকাতায় আজ নতুন নয়, তার উপর ঝুনো ব্যবসাদার, বাঙাল দেশ থেকে নতুন আসেন। ওই লোকটির কথা সুরে কি জাদু আছে, গঙ্গাধরকে যেন টেনে এনেছে। সাধ্য ছিল না যে সে ছাড়ায়, এ কথা এখন তার মনে হলো। হঠাৎ অন্ধকারের মধ্যে খাঁ সাহেবের মূর্তি দেখা গেল। লোকটার যাওয়া আসা এমন নিঃশব্দ ও এমন অদ্ভুত ধরনের যেন মনে হয় অন্ধকারে ওর চেহারা মিলিয়ে গিয়েছিল, আবার ফুটে বের হল। কোথাও যে চলে গিয়েছিল এমন মনে হয় না, পাকা আর ঝুনো খেলোয়াড় আর কি। খাঁ সাহেব দোর খুলে গুদাম ঘরে ঢুকল। গঙ্গাধরকেও যখন পেছনে পেছনে আসতে বলল তখন ভয়ে গঙ্গাধরের হাত পা ঝিমঝিম করছে, বুক ঢিপ ঢিপ করছে। এই অন্ধকার গুদাম ঘরের মধ্যে নিয়ে গিয়ে ঠিক ওই লোকটা ওর ওই লম্বা হাতে গলা টিপে ধরবে, কিংবা ছুরি বুকে বসাবে। সেই ফন্দিটা এত দূর ভুলিয়ে এনেছে। লোকটা নিশ্চয়ই জানত যে তার কাছে টাকা আছে, অনুসন্ধান রেখেছিল, কে জানে খোদাদাদ খানের দলের লোক কিনা। গঙ্গাধরের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। একবার সে ভাবল দৌড়ে পালাবে, কিন্তু সে বুড়ো মানুষ, এই জোয়ান পাঞ্জাবি মুসলমানের সঙ্গে দৌড়ের পাল্লায় তার পক্ষে পেরে ওঠা অসম্ভব। কলের পুতুলের মতো গঙ্গাধর গুদাম ঘরের মধ্যে ঢুকল। আশ্চর্য
আশ্চর্য, গুদামের এদিকের দেয়ালটা যে একেবারে ভাঙা। গুদামের সর্বত্র দেখা যাচ্ছে এই অস্পষ্ট অন্ধকারে। এক জায়গায় দুটো খালি পিবে ছাড়া কোথাও কিছু নেই। মাকড়সার জাল সর্বত্র, অন্ধকারে দেখা যায় না বটে, কিন্তু নাকে মুখে লাগে। একটা কিরকম ভ্যাপসা গন্ধ গুদাম ঘরের মধ্যে। মেঝেটা স্যাঁতস্যাঁতে, কতকাল এর মধ্যে যেন মানুষ ঢোকেনি। এদিকে আবার খাঁ সাহেব কোথায় গেল? লোকটা থেকে থেকে যায় কোথায়? অল্পক্ষণ, মিনিট দুই হবে, কেউ কোথাও নেই, শুধু গঙ্গাধর একলা। আবার সেই ভয়টা হলো, কেমন এক ধরনের ভয়, যেন বুকের রক্ত হিম হয়ে যাচ্ছে। এইবার কিরকম ভয়! আর গুদাম ঘরটার মধ্যে কনকনে ঠান্ডা হাওয়ার যেন একটা স্রোত বইছে মাঝে মাঝে। মিনিট দুই পরে খাঁ সাহেব এই তো আধো অন্ধকারের মধ্যে সামনে দাঁড়িয়ে হঠাৎ একটা অদ্ভুত কথা বলল খাঁ সাহেব। বলল, তুমি কালা নাকি? এতক্ষণ কথা বলছি শুনতে পাচ্ছ না? কথার উত্তর দিচ্ছ না কেন? কোকেন যে জায়গায় আছে বললাম তা দেখতে পেয়েছ? শাবলের চার দিয়ে তুলতে বললাম বিবে দুটো, হাঁ করে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? বারে, এত কথা কখন বলেছে লোকটা? পাগল নাকি? গঙ্গাধর কেমন ভ্যাবাচাকা হয়ে গিয়েছে, মুঢ়ের মতো দৃষ্টিতে চেয়ে বলল, কখন তুমি দেখালে কোকেনের জায়গা? কই, কোথায় শাবল? কথা বলতে বলতে গঙ্গাধর সামনে খাঁ সাহেবের মুখের দিকে চাইল। সঙ্গে সঙ্গে তার মনে হলো, তার বিভ্রাহিত বিমূঢ় আতঙ্কাকুল দৃষ্টির সামনে খাঁ সাহেবের মুখ, গলা, বুক, হাত, পা, সারা দেহটা যেন চুরচুর হয়ে গুঁড়িয়ে পড়ছে, সব যেন ভেঙে বাতাসে উড়ে উড়ে যাচ্ছে। খাঁ সাহেব প্রাণপণে দাঁত মুখ খামুটি করে বিষম মনের জোরে তার দেহের চূর্ণায়মান অঙ্গগুলো যথাস্থানে ধরে রাখবার জন্য চেষ্টা করছে, কিন্তু আর পেরে উঠছে না। সব ভেঙে গেল, গুঁড়িয়ে গেল, উড়ে গেল। এক, দুই, তিন, চার, আর কোথায় খাঁ সাহেব? চারিপাশের অন্ধকারের মধ্যে সে মিশিয়ে গিয়েছে। একটা ঠান্ডা কনকনে বাতাসের ঝাপটা এলো কোথা থেকে। সঙ্গে সঙ্গে গঙ্গাধর আর্তরবে চিৎকার করে গুদাম ঘরের স্যাঁতস্যাঁতে মেঝের উপর মূর্ছিত হয়ে পড়ে গেল। একটা দেশি ভর কাছে কোথাও বাঁধা ছিল। তার মাঝিরা এসে গঙ্গাধরকে অচেতন অবস্থায় তাদের ভরে নিয়ে যায়। তারাই তাকে দোকানে পৌঁছে দেয়। গঙ্গাধরের টাকা ঠিক ছিল, কানা করিয়েও খোয়া যায়নি, তবে শরীর শুধরে উঠতে সময় নিয়েছিল। অনেকদিন পর্যন্ত অন্ধকারে সে একা কিছুতেই থাকতে পারত না। মাস দুই পরে মেটিয়া বুরুজে খোদা দাঁত খানের কাছে টাকা শোধ দিতে গিয়ে গঙ্গাধর টাকা নিয়ে যাওয়ার দিন কি ঘটেছিল সেটা বলল। খোদা দাঁত খান গল্প শুনে গম্ভীর হয়ে গেল, খানিকক্ষণ চুপ করে থেকে বলল, সাজি, ও হলো আমির খাঁ, চোরাই কোকেনের খুব বড় ব্যবসাদার ছিল। আজ বছর ১৫ আগেকার কথা, রমজান মাসে বেশ কিছু মাল হাতে পায়। তক্তাঘাটের কাছে একখানা জাহাজ ভিড়েছিল, সেখান থেকে রাধারাধি সরিয়ে ফেলে। জাহাজের লোকের সঙ্গে শর্ট ছিল, কোথায় যে সে মাল রাখত কেউ জানে না। সেই মাসের মাঝামাঝি সে খুন হয়। কে বা কেন খুন করল এটা জানা যায়নি, কেউ ধরতে পারেনি, তবে দলের লোকই তাকে খুন করেছিল এটা বোঝা কঠিন নয়। এই পর্যন্ত আমির খাঁর ঘটনা আমি জানি। আমার মনে হয় আমির খাঁ সেই থেকে ঘুরে বেড়াচ্ছে তার মাল বিক্রি করবার জন্য। ওই পুরনো কোকেনের বাক্সে রয়েছে দোজাকের বোঝা। তা বাবু, সে গুদাম ঘরটা কোথায় তুমি দেখাতে পারবে? গঙ্গাধর অন্ধকারে কোথা দিয়ে সেখানে গিয়েছিল তা তার মনে নেই, মনে থাকলেও সে যেত না। পথে আসতে আসতে গঙ্গাধরের মনে পড়ল, পুরনো ভাঙা গুদাম ঘরটার অস্পষ্ট অন্ধকারের মধ্যে আমির খাঁয়ের মুখের সেই হতাশ ও অমানসিক চেষ্টা করেও হেরে যাবার দৃষ্টিটা। হতভাগ্য এতদিনেও কি বোঝেনি,
সে মারা গিয়েছে, কি উত্তর দেবে? ভগবান তার আত্মাকে শান্তি দিক।